প্রণাম ভক্তরা, আজ বং স্পিরিচুয়াল চ্যানেলে আমরা শ্রী শ্রীমার দিব্য উপদেশ নিয়ে হাজির হয়েছি। শ্রীমা বলছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। দয়া যার শরীরে নাই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। ঘরের বারান্দায় বসিয়াছিলেন, প্রভাত হইলে তিনি তাহার সম্মুখের লণ্ঠনটি নিবাইলেন, বলিতে লাগলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। কাজ করা চাই বই কি, কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। আর একদিন জয়রাম বাটিতে আমি জিজ্ঞাসা করেছিলাম, কি করে ভগবান লাভ হয়, পূজা জপ ধ্যান এসবে হয়? মা, কিছুতেই না। আমি, কিছুতেই না মা, কিছুতেই না। আমি, তবে কিসে হয়? মা, শুধু তার কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে, পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন খুঁজতে খুঁজতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয়, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হবে। জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বসস্থান, কোন সময় নদী হুশ করে এসে বসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ দেখলে খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড় দেবে তার ঠিক নেই। তৃতীয়, সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অকল্যাণ হতে পারে তা তুমি জানো না, তাদের দেখলে তুমি ভক্তি করবে, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। শেষবার জয়রাম বাটিতে রাধুনী ব্রাহ্মণী রাত্রি 9টার সময় আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছে, স্নান করে আসি। মা বলিল, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো। রাধুনী বলল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। তাহাতেও তাহার মন উঠিল না। তারপর মা তাহাকে বলল, তবে তুমি আমাকে ছোও। এই কথা বলিয়া মা বলিলেন, এ তো হলো। আচ্ছা তোরা বল দেখি, কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নরিনী দিদি বললেন, কেন পিসিমা, জ্ঞান, ভক্তি, মানুষ যাতে সংসারে সুখে থাকে, এইসব প্রার্থনা করিতে হয়। মা বলিলেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। কেদার মহারাজ একদিন সকালে জয়রাম বাটিতে মায়ের নিকট বসিয়া বলিতেছেন, মা, আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে, আমরা তো গরিবদের জন্যে করেছি, ওই সমস্ত লোককে ওষুধ দেওয়া কি উচিত? মা একটু থামিয়ে বললেন, বাবা, এদেশের সকলেই গরিব, তবে ওরা ওইসব জেনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায়, সামর্থ্য থাকলে দেবে বই কি, যে প্রার্থী সেই গরিব। ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে আছে, কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে তার মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয়, তুমি ঘোড়া হলে কী করে, তাহলে বলতে হয়, তোমার পাটি অমন মোড়া হলো কী করে। একদিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে মা বলিতেছে, আমি আর কারো দোষ দেখতে পাই না বাবা, প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফালটি যেত সেখানে ছুচতিত্র যাবেই, আমার কাছে ওর দোষের কথা বলবে, তখন এরা সব কোথায় ছিল, সে আমার কত সেবা করিয়াছে, আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট, সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে পায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো, এখন তো অনেক ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল, আমরা কি সেগুলো সব ভুলে যাব, তা লোকেরই বা কী দোষ, আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করি, ঠাকুর আর দোষ দেখতে পারি না, কত প্রার্থনা করে দোষ দেখাটা গেছে, মানুষ হাজার উপকার করে একটু দোষ করে তখনই মুখটা বেঁকে যায়, লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই।
এই কলিতে শুধু সত্যের আটে থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কলেশে আছে। কথা প্রসঙ্গে মা বলিলেন, ঠাকুরের আবির্ভাব থেকেই সত্য যুগ আরম্ভ হয়েছে। বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছে। এই নরেন সপ্তঋষির মধ্যে প্রধান ঋষি। তিনি তো শতঋষির মধ্যেও বলতে পারতেন, তা না বলে সেই বড় সাতজনের মধ্যেই একজন বললেন। অর্জুন যোগিন হয়ে এলেন। তেমন প্রধান প্রধান কটি থাকে, অনেক থাকে কি? টোকো আম অনেক পাওয়া যায়, ফজলি আম কি বেশি পাওয়া যায়? সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে, ওই সব সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন। আমি বললাম, স্বামীজিও বলেছেন, ঠাকুরের আবির্ভাব থেকেই সত্যযুগ আরম্ভ। মা বললেন, তাই তো। আমি বললাম, ছবিতে কি মা ঠাকুর আছে? মা বললেন, আছেন না, ছায়াকায় সমান, ছবি তো তার ছায়া। মা, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি যেন পীঠ হয়, যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হল। আমি তা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্থিতি জড়িয়ে আছে বলে অমন মনে হয়। মা, তা নয়, ও স্থানটিতে তার দৃষ্টি থাকে। বাসনা থাকলে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটি সন্দেশ খাবার বাসনা থাকলে পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ থেকে কালী প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি। বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে আর এক খোলে ঢুকিয়ে দিল। একেবারে বাসনা শূন্য হয় দুই একটি, তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। একদিন জিজ্ঞাসা করলাম, মা, ভগবানের নাম করলে কি পারাব্ধ ক্ষয় হয় না? মা বলিলেন, পারাব্ধ ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো। কত সৌভাগ্য মা, এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়।